এবারের আইপিএল এর আসর শুরু থেকেই পাচ্ছে বাড়তি গুরুত্ব। জুন মাস থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে প্রস্তুতির জন্য অনেকেই আইপিএলকেই লক্ষ্যবস্তু বানিয়েছেন। তবে এই আসরে অবশ্য চার নতুন নিয়ম দেখা যাবে মাঠে। আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে আইসিসির যে নিয়ম, তার থেকে এসব একেবারেই আলাদা। ওভারে দুই বাউন্সার। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফর্ম্যাটে ওভারে একটি বাউন্সার দিতে পারেন বলাররা, কিন্তু আইপিএলে সেই নিয়ম বদল করা হয়েছে বলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য। এই নিয়মের সূচনা এই বছর থেকে আইপিএলে ওভারে দুটি করে বাউন্সার দিতে পারবেন বলাররা। এর আগে ভারতেই ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি প্রতিযোগিতায় এই নিয়ম চালু হয়েছিল, এবার আইপিএলে তা দেখা যাবে। রিভিউর নিয়মে বদল। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম অনুযায়ী যদি বোলিং দল স্ট্যাম্পিংয়ের জন্য রিভিউ নেয়, তাহলে সেটি শুধু বিবেচনাই করবেন তৃতীয় আম্পায়ার। এক্ষেত্রে বল উইকেট রক্ষকের হাতে যাওয়ার আগে ব্যাটে লেগেছে কিনা তা দেখা হয়, কিন্তু তার জন্য আলাদা করে রিভিউ নিতে হয়। কিন্তু আইপিএলে স্ট্যাম্পিং আউটের জন্য রিভিউ নিলে তার আগে দেখা হবে যে ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কিনা। স্টপ ক্লক নিয়ম বন্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে একটি ওভার শেষ হওয়ার পরে বোলিং দলকে 60 সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। আম্পায়ার সময়ের দিকে নজর রাখেন, যদিও অনেক সময় দুই ওভারের মধ্যে বোলিং দলকে অনেক পরিকল্পনা করতে হয়। সময় নিয়ে যাতে বোলিং দলকে চিন্তা করতে না হয়, তার জন্য এই স্টপ ক্লক নিয়ম এবারের আইপিএলে থাকছে না। স্মার্ট রিপ্লে। নিঃসন্দেহে এবার আইপিএলে সবচেয়ে বড় সংযোজন স্মার্ট রিপ্লে। রিভিউ নিলে যেন দ্রুত তা দেখা যায়, তার জন্য এই সিস্টেম চালু করা হয়েছে। হকআই তাড়াতাড়ি দেখার জন্য তৃতীয় আম্পায়ারের পাশেই দুইজন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করবেন, ফলে দ্রুত রিভিউ দেখা যাবে। তাছাড়া রিভিউর ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য মাঠের চারদিকে আরও বেশি উচ্চমানের ক্যামেরা বসানো হচ্ছে, সেই সঙ্গে থাকছে আগের চেয়ে বেশি ক্যামেরা।